হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। থানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে গ্রুপ ডি এবং গ্রুপ সির ওপরে একটা ভ্যাকান্সির ব্যাপারে আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেখানে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে এই ভ্যাকান্সি বার করা হয়েছে। আর কথা না বাড়িয়ে সরাসরি নিয়োগের বিস্তারিত তথ্যগুলো দেখে নেওয়া যাক, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে বিস্তারিত তথ্যগুলো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক। তাহলে বন্ধুরা, প্রত্যেকবারের মতো আগে আমি বিস্তারিত তথ্যগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এবং তারপরে ভিডিওর শেষে অফিসিয়াল নোটিফিকেশনটাও তোমরা দেখতে পাবে। তো এখানে বলা হয়েছে, কলেজে গ্রুপ ডি গ্রুপ সি পদে কর্মী নিয়োগ শুরু হলো। একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে। এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই গ্রুপ ডি গ্রুপ সি চাকরির জন্য পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে মেয়ে সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, শূন্যপদ কয়টি আছে ইত্যাদি বিষয়গুলি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। তাহলে দেখে নেওয়া যাক কোন কোন পদের জন্য আবেদন চলছে, অর্থাৎ যে সমস্ত পদে নিয়োগ করা হবে। তো এখানে প্রথম পদ আছে লাইব্রেরি ক্লার্ক, যেটা গ্রুপ সি, এবং লেডি অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি পদে। তো দেখে নেওয়া যাক পদ সংক্রান্ত তথ্য, যেখানে প্রথম পদের নাম আছে লাইব্রেরি ক্লার্ক। এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে 5,400 টাকা থেকে 25,200 টাকা পর্যন্ত, এবং 2,600 টাকা করে গ্রেড পে আছে। শিক্ষাগত যোগ্যতা এখানে কী প্রয়োজন? শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক পাস করতে হবে, তার সঙ্গে কম্পিউটার এমএস অফিসের কাজের জ্ঞান থাকতে হবে। এখানে শূন্যপদ আছে একটি, এবং প্রথমেই বলে রাখি বন্ধুরা, এই শূন্যপদ দেখে তোমাদের হয়তো ভিডিওটা পছন্দ নাও হতে পারে, এবং কম শূন্যপদ দেখে তোমরা হয়তো একটু অসন্তুষ্ট হতে পারো। কিন্তু দেখো, আমার এই চ্যানেল কিন্তু এই চাকরি সংক্রান্ত তথ্য দেওয়াটাই কাজ। তো সুতরাং সবসময় যে বেশি বা বড় ভ্যাকান্সি আসবে এমনটা নয়, কম হোক বেশি হোক ভ্যাকান্সির ব্যাপারে তথ্য বেরোলেই কিন্তু জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেল থেকে তার বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরা হবে, এবং তোমাদের সেটা ভালো লাগলে তোমরা আবেদন করবে। আদারওয়াইজ সেটাকে অ্যাভয়েড করে যদি প্রয়োজন মনে করো অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারো। কিন্তু সরকারি চাকরি পেতে হলে ছোটো বা বড় ভ্যাকান্সিটা কোনো ব্যাপার না, আবেদন করে পরীক্ষা দেওয়াটাই বড় ব্যাপার। তো এবার দেখে নেওয়া যাক পরবর্তী বিস্তারিত তথ্যগুলো। পরবর্তী যে পদটা আছে সেটা লেডি অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি। এখানে বেতন প্রতি মাসে 4,900 টাকা থেকে 16,200 টাকা পর্যন্ত, এবং গ্রেড পে আছে 1,700 টাকা। এখানে যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটা হলো অষ্টম শ্রেণী পাস করতে হবে, কম্পিউটারে এমএস অফিসের কাজের জ্ঞান থাকতে হবে। এখানেও কিন্তু শূন্যপদ রয়েছে একটি ইউআর ক্যাটাগরির জন্য, অর্থাৎ যে কোনো ক্যাটাগরির থেকে আবেদন করলেই কিন্তু সেটা ইউআর হিসেবে গণ্য করা হবে। এবার দেখে নেওয়া যাক বয়সসীমা। এখানে বয়সসীমা যেটা বলা হয়েছে, দুটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করতে হবে 1/1/2022 তারিখ অনুযায়ী। এসটি এসসি শ্রেণীরা 5 বছরের এবং ওবিসি শ্রেণীরা 3 বছরের ছাড় পাবে। এবার দেখে নেওয়া যাক নিয়োগ প্রক্রিয়া। এক লাইব্রেরি ক্লার্ক গ্রুপ সি পদের ক্ষেত্রে নিম্নলিখিত কয়েকটি ধাপে নিয়োগ করা হবে। যেমন প্রথমে হবে লিখিত পরীক্ষা 150 নম্বরের, কম্পিউটার অ্যাপ্লিকেশন টেস্ট যেটা হবে 50 নম্বর, এবং ইন্টারভিউ হবে 20 নম্বরের। এবং লেডি অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি পদের জন্যে লিখিত কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। গ্রুপ ডি পদের জন্য ইন্টারভিউ, ইন্টারভিউয়ের তারিখ এখানে বলা হয়েছে 6 মার্চ 2022। ইন্টারভিউয়ের সময় বলা হয়েছে 9:30 AM থেকে 11:30 AM সময়ের মধ্যে ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউয়ের স্থান এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এবার দেখে নেওয়া যাক আবেদনের প্রক্রিয়া। এখানে বলা হয়েছে অফিসিয়াল নোটিশের 4 নম্বর পেজে আবেদনপত্রের একটি প্রোফর্মা দেওয়া আছে, যেটা তোমাদেরকে আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। ওই প্রোফর্মা বা ফর্মটি A4 পেজে প্রিন্ট করে ফিল আপ করতে হবে, তারপর ফর্মের সাথে দরকারি সমস্ত ডকুমেন্টস জেরক্স জুড়ে দিতে হবে। আবেদনপত্রটি খামে ভরে নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজের ঠিকানায় পাঠাতে হবে। এবার দেওয়া রয়েছে আবেদনপত্র পাঠানোর ঠিকানা, এই ঠিকানায় কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে। এবং আবেদনের ফি দেখো এখানে দেওয়া রয়েছে, গ্রুপ সি পদের জন্য আবেদন ফি লাগবে 200 টাকা, এবং গ্রুপ ডি পদের জন্য আবেদন ফি লাগবে 100 টাকা। এবার অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নেওয়া যাক। তো তাহলে বন্ধুরা, এটাই হলো নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি, এবং এই বিজ্ঞপ্তিতে সমস্তটাই দেওয়া রয়েছে যেটা একটু আগে আমি বললাম, এগুলো তোমরা একটু দেখে নেবে এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে। এখানে দেখো যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের কথা বলা হয়েছিল সেটা এই অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা যথাযথভাবে ফিল আপ করে কিন্তু যে ঠিকানা আমি একটু আগে দেখালাম সেই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে, এবং এটা কিন্তু 4 নম্বর পেজ থেকে রয়েছে। নাম্বার 4, নাম্বার 5 এবং নাম্বার 6 এই তিনটে পার্টে কিন্তু এই ফর্ম দেওয়া রয়েছে। সবার শেষে রয়েছে রিসিপ্ট এর কপি।
তো বন্ধুরা, এই ধরনের সমস্ত সরকারি চাকরি সংক্রান্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এই ধরনের ভিডিওগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। তো তাহলে বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।